সোমবার ভোরে মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর টেকনাফ স্থলবন্দরে আসেনি মিয়ানমার থেকে কোনো পণ্যবাহী ট্রলার, টেকনাফ থেকেও যায়নি কোনো পণ্য। গত দুদিন সব ধরনের আমদানি রপ্তানি বন্ধ ছিল, এতে বন্দরের শ্রমিকদের মধ্যে তৈরি হয় হতাশা। তবে মিয়ানমার থেকে আসতে শুরু করেছে পণ্যবাহী ট্রলার, বুধবার দুটি ট্রলার আসায় খুশি বন্দরের শ্রমিকরা। বন্দর লেবার শ্রমিক চলতে কষ্ট হয়ে যাবে, বন্দর আলহামদুলিল্লাহ খুব সুন্দর চলি পারি, আর পরিবার চালাতে বহু কষ্ট হয়ে গেছে, এখন আবার নতুন করে আজ হাম শুরু হয়ে গেল। বন্দরের ব্যবসায়ীরা বলছেন সেনা অভ্যুত্থানের পর আমদানি রপ্তানি স্বাভাবিক থাকবে কিনা এটা নিয়ে সংশয় ছিল, কিন্তু দুদিন বন্ধ থাকার পর ট্রলারে করে আচার ও শুটকি আমদানি হয়েছে। সেনা অভ্যুত্থানের ইয়া করা হয়েছে, সেখান থেকে আমরা আশঙ্কা করছিলাম যে বোট আসবে না মায়ানমার থেকে বাংলাদেশে কোনো মালামাল নিয়ে আসবে না। দু একদিন বন্ধ ছিল ওদের এই পরিস্থিতির কারণে, আজকে দুইটা বোসামালের বোট আসছে। এই দু একদিন আমার খুব অসুবিধা হয়েছিল, একটু স্বাভাবিক হয়েছে, এই জন্য আমরা মাল পাঠানোর চেষ্টা করছি। আর বন্দরের শুল্ক কর্মকর্তা জানালেন বুধবার থেকে পণ্যবাহী ট্রলার আসতে শুরু করায় আমদানি রপ্তানি স্বাভাবিক হবে। শুল্কি এবং আচারবাহী দুটি ট্রলার আসছে, টেকনাফ স্থলবন্দরে গত জানুয়ারি মাসে 8,30,00,000 টাকা রাজস্ব আদায় হয়েছে, যা মাসিক লক্ষ্যমাত্রার চেয়ে 6,32,00,000 টাকা কম। সময় সংবাদ, কক্সবাজার।